নমস্কার, আমার নাম দেব। কাগজ কলম অডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিবেদিত হলো সায়নী দেবের কবিতা আমার সুপ্ত বাসনা। কবিতাটি প্রকাশিত হয়েছিল কাগজ কলম সাহিত্য পত্রিকার চতুর্থ সংখ্যায় 12 মার্চ 2019 সালে। আজ কবিতা আবৃত্তিতে সুচরিতা চক্রবর্তী। শুরু হচ্ছে সায়নী দেবের কবিতা আমার সুপ্ত বাসনা। ভেবেছিনু মন মন তারি চাই, দেখেছিনু রঙিন মেলায়, হায় হায় বাসনা হায় মোর একই হলো হায়, দু চোখ ভরে দেখেছিনু তারি হাসি মুখ, ভেবেছিনু দেখা হবে কোনো এক পূর্ণিমার আলোয় আলোকিত জ্যোৎস্নায়, না তা আজ হলো না, হলো না তার সাথে একদিনের জন্য বোঝা করো, ভেবেছিনু মোর মন তারি চাই আজও তারি প্রতীক্ষায়। শুনলেন সায়নী দেবের কবিতা আমার সুপ্ত বাসনা। কেমন লাগলো কমেন্ট করে জানান, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী নিবেদনের জন্য। যারা কবিতায় লিখতে ভালোবাসেন তাদের কবিতা এবং গল্প কাগজ কলম সাহিত্য পত্রিকা কিংবা কাগজ কলম অডিও সিরিজে স্থান দিয়ে তাদের উৎসাহ দান করার মাধ্যমে বাংলার গৌরবময় সংস্কৃতি জগৎ ফিরিয়ে আনা আমাদের উদ্দেশ্য। তাই বলছি, আপনি যদি আপনার দ্বারা রচিত কোনো কবিতা এবং গল্প আমাদের মাধ্যমে প্রকাশ করতে চান, তাহলে অবিলম্বে যোগাযোগ করুন এই নম্বরে 6291162604, অথবা হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করতে পারেন এই নম্বরে 9038164866। আমাদের ইমেলও করতে পারেন এই ঠিকানায় কাগজ কলম 001@gmail.com। আবার আমরা পরের সপ্তাহে ফিরছি একটি নতুন কবিতা নিয়ে। ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।